মাছটা ঠাকুরের সামনে নিবেদন করা হতো, তারপর সেই মাছ নাকি উধাও হয়ে যেত, এরকম একটা মিথ আছে। সেই ব্যাপারে কিছু বলতে পারবে? আমরা কিছু জানি না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক গাইজ ইন মাই চ্যানেল এন্টারটেইন উইথ ইট। আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত সোনারন্দি গ্রামে। সোনারন্দি যে ঐতিহ্য, যে সোনারন্দি যে রাজবাড়ি, সেই রাজবাড়ির মধ্যে লোকানো আছে দ্বিতীয় বৃন্দাবন। আজকে আমি তোমাদের সামনে সেই দ্বিতীয় বৃন্দাবনটাকে দেখাবো, অ্যান্ড দ্বিতীয় বৃন্দাবন নিয়ে এখানকার মানুষ কতটা জানে এবং কতটা আগ্রহী সে ব্যাপারে তোমাদের বলবো। তো তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে। মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত এই সোনারন্দি গ্রাম, আমরা যাচ্ছিলাম পাচুন্দি থেকে টোটোতে। এই হচ্ছে সোনারন্দি রাজবাড়ির প্রথম গেট। এই প্রথম গেট পেরিয়ে তারপরে আমরা সোজা চলে যাব দ্বিতীয় গেটের কাছে, এবং এই হচ্ছে সোনারন্দি রাজবাড়ির দ্বিতীয় গেট। 1112 সালে এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেন নিত্যানন্দ দালাল, প্রায় 300 বছর পুরনো এই সোনারন্দি রাজবাড়ি, যদিও এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধু বাকি রয়েছে নজর বাগান। এই যে সামনের ভিউ, এটা হচ্ছে নজর বাগান। আর বাকি রয়েছে তৃতীয় বৃন্দাবন। এছাড়াও রয়েছে একটি ঘাট, যে ঘাটে দেবতারা মৎস্যরূপে পূজিত হয়। আমরা তোমাদের নিয়ে যাব সেই ঘাটে এবং দেখাবো সেখানকার মানুষ কিভাবে এই মাছগুলোকে খাবার দেয় আর কিভাবে মাছের পুজো করে। এই ঘাটের চারিপাশ বাঁধানো রয়েছে। তো আমরা এখন চলে এসেছি একদম সেই মাছের ঘাটে, যে মাছের ঘাটে প্রচুর মাছ রয়েছে, অ্যান্ড অনেক মানুষজন এখানে সেই মাছগুলো দেখতে আসে এবং তাদেরকে খাবার দেয় এবং তাদের হাত থেকে মাছগুলো সেই খাবার নিয়ে খায়। সেরকমই একজন আমরা পেয়ে গেছি, একজন কাকুকে, যিনি আমাদের বলবেন তিনি এখানে প্রথমবার ঘুরতে এসেছেন, আর ঘুরতে এসে তার কেমন মনে হয়েছে বা কেমন ফিডব্যাক তিনি এই ব্যাপারে, সে ব্যাপারে আমাদের জানাবেন। তো কাকু, আপনার নাম কি? শোনা যায় যে গরিব মানুষ যারা বৃন্দাবন দর্শন করতে যেতে পারবেন না, তাদের জন্য এই দ্বিতীয় বৃন্দাবন রাজা নিত্যানন্দ দালাল স্থাপন করে গেছেন, এবং এই সমস্ত মানুষ যারা আসে তারা, যদিও তারা বৃন্দাবন ঘুরতে যাওয়ার সামর্থ্য রাখে, তারপরেও তারা এই দ্বিতীয় বৃন্দাবনের খোঁজে আসে এবং এই দ্বিতীয় বৃন্দাবন দর্শন করে। এবং এরকম যে একটা ঘাট রয়েছে, এরকম আরও 13টা মতো ঘাট রয়েছে টোটাল সোনারন্দি গ্রামে। তো তার মধ্যে এটা একটা উল্লেখযোগ্য ঘাট, যেখানে যারা দেবতা হয় তারা মৎস্যরূপে এখানে বাস করেন, এটাও শোনা যায় এখানকার স্থানীয় মানুষের মুখে। তো সেই ব্যাপারে যদি কিছু জানাতে কিছু বলুন। এখানে সব মাছ দেখতে আসে, কেমন মাছ নিয়ে গেল সেখানে গিয়ে তাদেরকে ফেলে দিলে, করলে তারপর আবার কেউ বিস্কুট নিয়ে এলো, যে বিস্কুট দিলে কেউ চিনে ভাজা নিয়ে এলো, এসব নিয়ে এসে সব মাছকে খাবার দেয়, দেয় মাছকে হাতে খাওয়ায়, কোন মাছ খাওয়ায়, এসব খাই। ঠিক সেরকমই দ্বিতীয় বৃন্দাবন দর্শনকারী আরেকজন কাকিমাকে আমরা পেয়ে গেছি, যিনি আমাদের বলবেন তার এই জায়গাটা ঘুরে কেমন লাগলো। তিনি মনে হয় মাঝে মাঝে এখানে আসেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম খেবেন মল্লিক। আচ্ছা, কোথায় বাড়ি আপনি? মহাদীপা। মহাদীপা, তো এই যে মাছের এখানে এসেছেন আপনি, নিজের হাতে মাছকে খাবার খাওয়ালেন, কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে। আচ্ছা, ওই দ্বিতীয় বৃন্দাবন যেটা গুপ্ত বৃন্দাবন বলে ওখানে, এটা ঘুরে দেখেছেন? হ্যাঁ। কেমন লাগলো? ভালোই লাগলো। আচ্ছা, তো এখানে খুব ভালো একটা পাবলিক রেসপন্স পাওয়া যাচ্ছে, যেটা এখানে সবাই রয়েছে এই যে পুকুরটা, আর এখান থেকে ওই সাইডে আরও ভগ্নপ্রায় কিছু দৃশ্য রয়েছে, সেগুলো আমরা দেখাবো। তো তোমরা দেখতে থাকো। প্রায় 300 বছর পুরনো এই সোনারন্দি রাজবাড়ি, সেই রাজবাড়ি এখন পরিচর্যার অভাবে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর আস্তে আস্তে বেড়ে উঠেছে আগাছা গাছগাছড়া। আমরা চেয়েছিলাম তোমাদের সবটা দেখাতে, কিন্তু গাছগাছড়ার জন্য, সাপখোপের জন্য আমরা ভিতরে যেতে পারিনি। এবার আমরা তোমাদের সরাসরি নিয়ে যাব সেই দ্বিতীয় বৃন্দাবনে। গরিব দুঃখী মানুষের জন্য রাজা নিত্যানন্দ দালাল এই বৃন্দাবন স্থাপন করেছিলেন, যদিও সাধারণ মানুষের দাবি রাজা নিত্যানন্দ দালাল তার স্ত্রীর ইচ্ছাকে প্রাধান্য দিতে স্থাপন করেছিলেন এই দ্বিতীয় বৃন্দাবনে। এই হচ্ছে দ্বিতীয় বৃন্দাবনের প্রাঙ্গণ। বৃন্দাবনের মতোই কৌষ্টিক পাথরের শিলামূর্তি ও বৃন্দাবনের ঘাটের সাথে তুলনা করে অনেকগুলো ঘাটও বানানো হয়েছে। নিষেধাজ্ঞা জারি থাকায় সব ছবি দেখানো সম্ভব হয়নি। মনে নেব এখানকার পুরোহিতের কাছে দ্বিতীয় বৃন্দাবন সম্পর্কে বক্তব্য। আপনার নাম? আমার নাম জয়দেব রায়। জয়দেব রায়, আপনার নাম? শান্তভদ্র। আচ্ছা, এই যে আমরা এখানে এলাম, দ্বিতীয় বৃন্দাবন সম্পর্কে জানলাম, দ্বিতীয় বৃন্দাবন যেটা বৃন্দাবনের বাইরে অন্য কোথাও নেই গোটা পৃথিবীতে, সেটা একমাত্র সোনারন্দিতেই আছে, রাজা নিত্যানন্দ দালাল প্রতিষ্ঠা করেছিলেন।
রাজা নিত্যানন্দ দালালের পরে এখন তো তিনি আর নেই, তো এখন কিভাবে এই কাজকর্ম সমস্ত কিছু চলছে বা আপনাদের যে নিত্য সেবা হয় এখানে সে ব্যাপারে কিছু একটু বলুন। নিত্য সেবা বলতে এখানে রাধা কৃষ্ণ ঠাকুর আছে, অষ্ট সখী আছে, আচ্ছা তারপরে নিতাই গৌর বলরাম আছে, তারপরে অষ্ট সখা আছে, তারপরে সুভদ্রা আছে, তারপরে রাম সীতা আছে, আচ্ছা তারপরে যে মাছি পুকুর এখানে শিব আছে, এখানে পাঁচটা শিব আছে, এইটা হচ্ছে গোপেশ্বর আর ওইটা হচ্ছে ভুবনেশ্বর, গ্রামের ভেতরে আছে জাগ্রেশ্বর, তারপরে আছে রামেশ্বর। এই ঠাকুর ইনি যিনি বৃন্দাবন নিত্যানন্দ দালাল যিনি বলছেন, তিনি বৃন্দাবন গিয়েছিলেন, ওখানে বৃন্দাবনে অনুকরণের ওখানে বৃন্দাবনের ঠাকুর উনি দর্শন করেছিলেন, দিয়ে বৃন্দাবন থেকে উনি আসার পর যে গরিব দুঃখী লোক বৃন্দাবন যেতে পারবে না, তাহলে আমি এইখানে বৃন্দাবনে অনুকরণে আমি এখানে প্রতিষ্ঠা করব, তাই ওখান থেকে সেই বিগ্রহ এনে উনি এখানে প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, গরিব মানুষরা যাতে বৃন্দাবন যাদের যাওয়ার সামর্থ্য নেই বা যারা যেতে পারবে না তাদের জন্য আলাদা করে একটা দ্বিতীয় বৃন্দাবনের করেছিলেন। আচ্ছা আচ্ছা, এবার বৃন্দাবনে যা যা পুকুর আছে এখানেও সেই তাই পুকুর আছে বৃন্দাবনে অনুকরণে, বৃন্দাবনে যা যা পুকুরের নাম আছে এখানে সেই পুকুরের নাম আছে। টোটাল কতগুলো পুকুর রয়েছে এখানে? এখানে পুকুর প্রায় 15-16টা পুকুর আছে। 15-16টা পুকুর, মানে ওখানে বৃন্দাবনে যতগুলো ঘাট রয়েছে এখানেও সেম ততগুলোই পুকুর রাজা নিত্যানন্দ দালাল স্থাপন করে গেছেন, এবং যে বনগুলো রয়েছে বা যে বাগানগুলো রয়েছে সেইগুলো এখনও যদিও অবশিষ্ট কিছুই আর নেই, তাছাড়াও যে জায়গাগুলো পড়ে রয়েছে সেই জায়গাগুলো এখন একদমই ফাঁকা হয়ে গেছে, বা যে ফলের বাগান ফুলের বাগান যেগুলো ছিল, বাগান ছিলেন নজর বাগানে বিভিন্ন রকমের ওখানে ফলের গাছ ছিলেন। আচ্ছা, এক একটা বাগানের কি এক এক রকম নাম ছিল নাকি একটাই বাগান নাম ছিল? একটি বাগান ছিল, সেটা হচ্ছে নজর বাগান। নজর বাগান, আচ্ছা আচ্ছা, ওই জায়গাটাও আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো নজর বাগান কোন জায়গাটাকে মেনশন করছে। তাই আপনার বাল্যভোগ হয় ঠাকুরের সেবা হয়, বাল্যভোগ দিয়ে সেবা হয়, দুপুরবেলায় অন্নের ভোগ হয়, সন্ধ্যেবেলায় সন্ধ্যে আরতি হয়, রাত্রিবেলায় শেতল হয়, সেবা পুজো মোটামুটি ঠিকঠাক চলে। আর এখানে ভোগ হওয়ার পরে এখানকার ভোগ মাছের পুকুরে দিতে হয়। আচ্ছা, এখানকার ভোগ রান্না করার পরে মাছের পুকুরে সেটা নিবেদন, ভোগ নিবেদন হওয়ার পরে মাছের পুকুরে। আচ্ছা আচ্ছা, এখানে কিছু কিছু যারা স্থানীয় মানুষ আছে যারা একদম প্রাচীন যুগ থেকে দেখে আসছে এটা বা অনেকদিন আগে থেকে যারা জানে, তারা কেউ কেউ বলছে যে মাছটা ঠাকুরের সামনে নিবেদন করা হতো তারপর সেই মাছ নাকি উধাও হয়ে যেত, এরকম একটা মিথ আছে? ওইগুলো শুধুমাত্র চলতি মিথ না, এখান থেকে বহু যাত্রী আছেন মাছ এখানে দেখেন, এখানকার মাছ আগে মরলে এখানকার মাছ গঙ্গায় দিতেন, এখন এখানে মাছ মরে গেলে এখানেই পুঁতে যায়। এমনকি এমন একটা কথা শোনা যায় যে এখানকার যে মৎস্যরা আছে তারা দেবতারা মৎস্যরূপে এখানে থাকে। মাছ তো এখনো পর্যন্ত কই পুকুর মরেও নাই, আর এখান থেকে মাছ কেউ ধরে খাওয়ার মতো কারো শক্তিও নাই। আচ্ছা, কিন্তু কালের প্রাক্কালে যে মাছগুলো এখন আগে ছিল বড় বড় মাছ সেগুলো তো এখন আর নেই? হ্যাঁ, বড় মাছ আছে, তো বড় মাছ মানে এই পুকুর তো কোনো সময় মরে যায় না পুকুর, তো বড় মাছ তো থাকবেই। ধরুন কয়েক বছর আগেও যে মাছগুলো ছিল, নাকে নথ পরানো ছিল, গয়না পরানো থাকতো, সেটা সে রাজারা থাকতো, রাজাদের কুমাররা থাকতে তখন তো সেই মাছগুলো মারা যাওয়ার পরে গঙ্গাতে নি, তখন গঙ্গাতে দিলেন, তখন গঙ্গাতে দিয়ে আসতেন, তখন এদের বিরাট একটা ইয়ে ছিলেন, লোক ছিলেন, এখন তো আর সেরকম ভাবে তো আর কিছু নাই, আস্তে আস্তে তো সব তো ধ্বংস হয়ে গেছে। আর এই মাছগুলো কি মানে ঠাকুরের ভোগে দেওয়া হয় নাকি? এ মাছ কেউ খেতে পারে না, এ মাছ কেউ খেতে পারে। তাহলে এই মাছগুলো শুধুমাত্র পুকুরেই থাকে? পুকুরেই থাকে, এখন মরে গেলে এই পুকুরে পাড়ে পুঁতে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, গঙ্গাতে এখন আর না, এখন গঙ্গাতে। সমস্ত দর্শনার্থীরা আসে দ্বিতীয় বৃন্দাবন দেখা মানে ঘুরতে, বা দ্বিতীয় বৃন্দাবনে এসে যারা ইয়ে করেছেন তাদের জন্য প্রসাদ বা কোনো রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা? আগে রাজাদের থালিতে আগে দেওয়া হতো, এখন আর ওই প্রসাদ হয় না, প্রসাদ যারা ইচ্ছা হয় তারা এখান থেকে কিনে তারা খায়। আচ্ছা, এখান থেকে টাকা দিয়ে কিনে তারপরে খেতে হয়? হ্যাঁ, মানে যদি ধরুন আজকে আমি বলি যে আমি আজকে এখান থেকে খেয়ে যাবো তাহলে কি আমি সেটা পাবো? হ্যাঁ, আপনি হয়তো প্রসাদ একটু পেতে পারেন। আচ্ছা, সেটা টাকা দিয়ে আমাকে সেটা কি আর লাগবে? সেটা এমনি যদি সাধারণ মানুষ আসে তারা খেতে চায় তাদের ক্ষেত্রে টাকা লাগে? হ্যাঁ, এবার ভোগ রাখতে আর সেই পরিমাণে হয় না, এখানে যে কটা কর্মচারী আছে তাদের খাবার নিয়ে সেটা ভোগ হয়, এবার সেই ভোগটা কর্মচারীরা পায়, এবার কর্মচারীরা বাড়িও নিয়ে যেতে পারে আবার কাউকে বিক্রি করে দিতে পারে এরকম করে। এখন ঘড়িতে বাজে 1:30, আর আমরা চলেছি সোনানন্দী রাজবাড়ির একদম ভগ্নপ্রায় অবস্থার দিকে, আর আমি তোমাদের দেখাবো যে রাজবাড়ির যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য এখন নষ্ট হয়ে গেছে আর কি অবস্থা হয়েছে রাজবাড়ির। এই যে তোমরা দেখতে পাচ্ছ সাইডটা দিয়ে,
একদম রাজবাড়ির ঘরগুলো জানলাগুলো সব মানুষ এখান থেকে খুলে নিয়ে চলে গেছে তাদের নিজেদের স্বার্থে, এবং রাজবাড়ির একদম ভগ্নপ্রায় অবস্থা। শুধুমাত্র দ্বিতীয় বৃন্দাবন ছাড়া এখানে আর কিছুই তোমরা সুন্দরভাবে দেখতে পাবে না, সব কিছুই ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। তো যেমনটাকে আমরা দেখলাম যে এখানকার মানুষ দ্বিতীয় বৃন্দাবন সম্পর্কে অনেকটা জানে, এবং দূর দূরান্ত থেকে মানুষ সোনারন্দি রাজবাড়ির মধ্যে এই দ্বিতীয় বৃন্দাবন দেখার উদ্দেশ্যে আসে, যেটা এখন অবধি আমাদের অজানা ছিল। এবার আমরা সেটা জেনে গেলাম। তো এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। সো ঘড়িতে এখন বাজে 3টে, তো আমরা এবার বাড়ি ফিরবো। প্রচণ্ড গরম এখানে, তো এই গরমের মধ্যে আর থাকা যাবে না, তো বাড়ি ফেরার জন্য এবার আমরা রওনা দেব। তো দেখা হচ্ছে বাড়ি ফেরার পরে। গাইস এখন বাজে ঘড়িতে 6:30, আমরা বাড়ি চলে এসেছি। এবার আমরা ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি, তো এবার ব্লগটা শেষ করতে হচ্ছে। তো দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে। তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তুমি পেয়ে যাও। আর হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন নতুন জায়গা তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো, নতুন নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো, আরও প্রচুর কন্টেন্ট থাকবে তোমাদের জন্য। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, দেখা হচ্ছে পরের ব্লগে।